ফ্রেন্ডস প্রোডাকশনের অবিশ্বাস্য সিরিজের আজ তৃতীয় গল্প ওখানে কে। গল্পের মূল সূত্রধার মলি রায়, কাহিনীকার ও গল্প পাঠে সুরজিৎ, বাবাইয়ের চরিত্রে সোহম, বৌদির চরিত্রে মলি রায়, শুভেনের চরিত্রে শৌভিক এবং ভূতের চরিত্রে সুরজিৎ, সম্পাদনায় সোহম। দমদমে এয়ারপোর্ট এক নম্বরের কাছে আমাদের একটা দোতলা বাড়ি ছিল। এখন আর ওখানে থাকি না আমরা, কারণ ওই কয়েক বছর হলো বাড়িটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি তখন ক্লাস নাইনে পড়ি, মা হাউসওয়াইফ আর বাবা একটা বেসরকারি অফিসে চাকরি করে। আমার বাবা চাকরি করলেও তাদের পৈতৃক কাঠের ব্যবসা ছিল, কাজেই সেখানেও যেতে হতো বাবাকে মাঝে মধ্যে। আমাদের বাড়িটা দোতলায় থাকতাম আমরা। একতলায় স্ক্রিন প্রিন্টিং এর ব্যবসা শুরু হওয়ার কথা অনেকদিন ধরেই শুনছিলাম। অবশেষে স্ক্রিন প্রিন্টিং এর ব্যবসাটার জন্য একটা অল্প বয়সী ছেলেকে পাওয়া গেল। ছেলেটার নাম তপ, ডাকনাম বাবাই। ঠিক হলো ছেলেটি আমাদের একতলার দুটো ঘরের মধ্যে একটাতে থাকবে আর অন্য ঘরটাতে স্ক্রিন প্রিন্টিং এর কাজ হবে। সব কিছু ফাইনালাইজ হয়ে যাওয়ার পর একদিন দেখি স্ক্রিন প্রিন্টিং এর যন্ত্রপাতি, বিভিন্ন রং, কেমিক্যালস সবকিছু নিয়ে আসা হলো আমাদের বাড়িতে। আমাদের বাড়ির একতলাতে রমরমিয়ে স্ক্রিন প্রিন্টিং এর ব্যবসাটা শুরু হলো। ভালোই চলছিল ব্যবসাটা। মা বাবা সবাই ওই ছেলেটাকে বাবাই বলেই ডাকত, তাই আমিও ওকে বাবাইদা বলেই ডাকতাম। সময় পেলেই আমরা ক্রিকেট নিয়ে প্রচুর আলোচনা করতাম। তখনই জেনেছিলাম বাবাইদা বাড়িতে একদম একা থাকতে পারে না। ভূত প্রেত বিশ্বাস না করলেও একা একদম একটা ফাঁকা বাড়িতে থাকতে ভয় পায়ও। যাই হোক, আমার এক বন্ধুর জন্মদিনের নিমন্ত্রণ এসে হাজির হলো আমাদের বাড়িতে। পুরো ফ্যামিলি নিমন্ত্রণ, রাত্রে খাওয়া দাওয়া। বাবার অফিস তাই যেতে পারবে না, আমি আর মা যাব এমনটাই স্থির হলো। কথাটা বাবাইদাকে আমি কয়েকদিন আগেই বলে রেখেছিলাম। কথাটা শোনা মাত্র বাবাইদা বলল, কি কখন ফিরবি তোরা? তুই জানিস না আমি ফাঁকা বাড়িতে একদম একা থাকতে পারি না। আরে বাবাইদা, তাড়াতাড়ি ফিরে আসবো, বন্ধুর জন্মদিন তো, না হলে আমি যেতাম না, শুধু মা গেলেই হতো। দেখ তোরা কিন্তু একটু তাড়াতাড়ি ফিরে আসিস কেমন, কারণ তোদের এই একতলাতে আমার থাকতে একটু অস্বস্তিই হয়। খালি মনে হয় যেন কেউ আমার সাথে একটা রয়েছে, আমি একা নই। আরে কি যে বলো না বাবাইদা, কে আবার থাকবে, আরে আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। বাবাইদার সাথে কথা বলার পর থেকেই লক্ষ্য করছিলাম বাবাইদা কেমন যেন একটা ভয় ভয় থাকে সব সময়, একটা নার্ভাসনেস কাজ করতে থাকে ওর মধ্যে। কাউকে কিছু না বললেও আমি বেশ বুঝতে পারছিলাম ওর একতলায় থাকতে অসুবিধা হচ্ছে। যথারীতি আমার সেই বন্ধুর জন্মদিনটা এসেই গেল। সন্ধেবেলা আমি আর মা রেডি হয়ে বেরোলাম, আর বেরোনোর আগে বাবাইদাকে বলে গেলাম। সেদিন বাড়ি থেকে বেরিয়ে যাবার পরও বুঝতে পারিনি যে আমাদের বাড়িতে বাবাইদার সাথে এরকম একটা কিছু হতে পারে। শুনেছিলাম আমরা বাড়ি থেকে বেরোনোর ঘণ্টাখানেকের মধ্যেই নাকি লোডশেডিং হয়ে যায়, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, শুধু নাকি আমাদের বাড়িতেই কারেন্ট ছিল না, বাকি আশেপাশে সব বাড়িতেই কারেন্ট ছিল। ব্যাপারটা একটু আজব মনে হয়েছিল বলেই হয়তো বাবাইদা মাকে ফোন করে বলে, হ্যালো বৌদি, আপনারা কি এখন ওখানেই আছেন? হ্যাঁ হ্যাঁ বাবাই, কি বলছো? হ্যাঁ একটু জোরে বলো। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে বাবাই, তুমি ঠিক আছো তো? এখানে আমার ব্যাপারটা খুব একটা ঠিক লাগছে না বৌদি। আপনাদের বেরোনোর কিছুক্ষণ পরেই কারেন্ট চলে যায়। প্রথমে ভাবি আমি লোডশেডিং, তারপর বাইরে বেরিয়ে দেখি সবার বাড়িতেই কারেন্ট রয়েছে, আমাদের বাড়িতেই শুধু নেই। এখানে আমার যেন কেমন একটা লাগছে বৌদি, আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। ফোনটা কাটার পর বাবাইদা ঘরে এসে দরজা জানলা সব বন্ধ করে একটা মোমবাতি জ্বালানোর চেষ্টা করে। প্রথমবার জ্বালানোর পরে সেটা নিভে যায়, দ্বিতীয়বার জ্বালানোর পরে এবার বাবাইদা স্পষ্ট বুঝতে পারে কেউ যেন ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিচ্ছে। জানলা দরজা বন্ধ থাকায়, কারেন্ট অফ থাকায় আর অন্য কোথাও থেকে বা বাইরে থেকে হাওয়ায় মোমবাতিটা নিভে যাওয়া অসম্ভব। তাহলে তৃতীয়বার মোমবাতিটা জ্বালানোর পর বাবাইদা অনুভব করে ওর ঘাড়ের ঠিক পিছন থেকে
কেউ যেন ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল। আর সেই নিঃশ্বাস স্পষ্ট অনুভব করে বাবাই তা। পিছনে ফিরে চিৎকার করে বলে, এই এই ওখানে কে? হ্যাঁ সামনে আয়। কিছুটা সাহস সঞ্চয় করে নিয়ে আবার বলে, আমাকে ভয় দেখানো হচ্ছে না? আমি অতটাও ভীত নই, যাকে দেখতেই পাচ্ছি না তাকে আবার ভয় কিসের? হ্যাঁ সাহস থাকলে সামনে আয়, আর বারবার মোমবাতিটা নিভিয়ে দিচ্ছিস কেন? কোনো উত্তর পাওয়া যায় না। মোমবাতি জ্বালানোর আর কোনো চেষ্টা না করেই নিজের মোবাইলের টর্চ লাইটটা অন করে পাশের ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে একটা চেয়ারে বসে ভয়ে কাঁপতে থাকে বাবাইতা। হঠাৎ দরজায় বেশ জোরে জোরে ধাক্কার শব্দ শোনা যায়। এই কে কে? কোনো উত্তর পাওয়া যায় না। কে 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 আছিস? হ্যাঁ না বললে কিন্তু আমি দরজা খুলবো না। এবার দরজার উপর থেকে শব্দ ভেসে এলো, শোন তোদের পেন্টিং এর খটখট শব্দ আর রং আর কেমিক্যালস এর গন্ধ আমার অসহ্য হয়, বন্ধ কর বন্ধ কর বলছি। বাবাইদার মুখ থেকে কোনো কথা বেরোলো না, শুধু কে? এখানে আর এই কাজ করবি না, আমার এই আওয়াজে আর গন্ধে অসুবিধা হয়, এই কাজ বন্ধ না করলে মরবি, সবাই মরবি, সবাই সবাই মরবি। কথাগুলো শোনার মুহূর্তের মধ্যেই চেয়ার থেকে পড়ে অজ্ঞান হয়ে যায় বাবাইদা, নিজে শোবার ঘরের মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এদিকে বাবাইদার থেকে ফোনে সব শুনে কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে আমি আর মা বাড়ি ফেরার পথে আমাদের পাড়ায় ঢুকতেই দেখি বাবাইদা যা বলেছিল তা একদম ঠিক, পাড়ায় সবার বাড়িতেই কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িটা ছাড়া। বাড়িতে ঢোকার মুখে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে আমার এক পাড়াতুতো কাকু থাকত। এই শুবেন, এই শোন একটু। হ্যাঁ বৌদি বলো। এই একটু চল না রে আমাদের বাড়িতে, কি আশ্চর্য দেখ, সব জায়গায় আলো জ্বলছে পাড়ায় সবার বাড়িতে, শুধু আমাদের বাড়িতেই কারেন্ট নেই, কি ব্যাপার বুঝতে পারছি না, একটু চল তো। ও হ্যাঁ তাই তো, ঠিক আছে চলো দেখছি কি করা যায়। শুভেন কাকু, মা ও আমি বাড়িতে ঢুকে মোবাইলের টর্চটা জ্বালিয়ে দরজা খোলার সাথে সাথেই দেখি আলো পাখা সব জ্বলে উঠল। ব্যাপারটা একটু অদ্ভুত রকমেরই লেগেছিল আমাদের। এবার আমরা তিনজন বাবাইদার ঘরের দরজা খুলে আলো জ্বালাতেই দেখি ও মাটিতে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। জল টল দিয়ে তার জ্ঞান ফেরানো হলেও ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। বাবাইদার স্বাভাবিক অবস্থায় আসতে আরো তিন দিন সময় লাগে। এই ঘটনার পরেই আমাদের স্ক্রিন প্রিন্টিং এর ব্যবসাটা বন্ধ করে দেওয়া হয় আর বাবাইদাও আমাদের বাড়ি থেকে অন্যত্র চলে যায়। তিন থেকে চার মাসের মধ্যে আমরা ওই বাড়িটা বিক্রি করে দিয়ে ঢাকুরিয়ার কাছে একটা ফ্ল্যাট কিনে চলে আসি। পরে জানা গেছিল আমাদের ওই এয়ারপোর্ট এক নম্বরের বাড়িটা যে জমিটার ওপর ছিল সেটা নাকি একসময় কবরস্থান ছিল, সেখান থেকেই এসবের উৎপত্তি। আমাদের আগে যারা কিনেছিল এই বাড়িটা তারাও নাকি এক অজ্ঞাত কারণে বাড়িটা বিক্রি করে চলে যায়, তারপরেই আমরা কিনেছিলাম বাড়িটা। এখন শুধু একটাই প্রার্থনা করি, যারা আমাদের থেকে কেনে ওই বাড়িটা তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে পারে তাদের বাকি জীবনটা।